আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নবীয়্যি বাদা। প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন তিনটি বাক্যর কথা বলবো যে তিনটি বাক্য পড়ার পরে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ হ্যাঁ আমি কবুল করলাম প্রিয় বন্ধুগণ একটু চিন্তা করুন আপনি আমি যখন দোয়া করি আমাদের প্রত্যাশা থাকে যেন আমাদের দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেন যদি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন তাহলে আমরা যে জিনিসটা আল্লাহ তালার কাছে চাচ্ছি যে প্রার্থনা করতেছি আমরা সেই জিনিসটা পেয়ে যাব এবং আল্লাহ তালা সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দেবেন কিন্তু দোয়া করার পরে সেটা আল্লাহ তালা কবুল করেন কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু বন্ধুগণ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই তিনটি বাক্যর ব্যাপারে বলেছেন যে এই তিনটি বাক্য পরে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেন এবং আল্লাহ তালা সাথে সাথে বলেন যে হ্যাঁ হ্যাঁ আমি কবুল করলাম তো প্রিয় বন্ধুগণ এখন আমরা সরাসরি হাদিস থেকে এ সম্পর্কে জেনে নেব আমি এখন যে হাদিসটি উপস্থাপন করব হাদিসটি উল্লেখ হয়েছে জামিয়া তিরমিজিতে হাদিস নাম্বার চারশো আনাস সিবনু মালিক রাজিয়াল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত উম্মু সুলাইম রাজিয়াল্লাহ তালা আনহু একদিন সকালবেলা নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নিকট আসলেন তিনি বললেন আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিন যা আমি নামাজে পাঠ করব তিনি বললেন দশবার আল্লাহ আকবর দশ বার আল্লাহ এবং দশ বার আলহামদুলিল্লাহ পাঠ করো অতপর তোমার যা খুশি তাই চাও তিনি আল্লাহ তালা বলবেন হ্যাঁ হ্যাঁ আমি কবুল করলাম তো প্রিয় বন্ধুগণ এই হাদিসে রাসুল সাল্লি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা যদি দশবার বার দশবার আল্লাহ আকবর দশবার আলহামদুলিল্লাহ পাঠ করো তারপরে তোমরা যাই চাইবা তোমরা যে দোয়াটাই করবা আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ হ্যাঁ আমি কবুল করলাম তো প্রিয় বন্ধুগণ আপনারা যদি চান যে আপনাদের দোয়াটা কবুল হোক আল্লাহ তালা কবুল করে নিক তাহলে আপনারা এই আমলটি অবশ্যই অবশ্যই করতে পারেন আমি তো অলরেডি নিয়ত করেই ফেলেছি যে আমি এখন থেকে এই আমলটি করব। এত সুন্দর এত সহজ এবং এত কার্যকরী একটা আমল কিভাবে মিস করি বলুন তো প্রিয় বন্ধুগণ আসুন আপনি আমি আমরা সকলেই এই আমলটি করি এবং এই বাক্যগুলো পাঠ করার পরে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই চমৎকার আমলটি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে তারাও এই সম্পর্কে জানতে পারে আপনার কারণে যদি একজন মানুষও ইসলামের একটি বিষয়ে জানতে পারে আর সে যদি আমল করে সে যতগুলো সব পাবে সেই সবের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসতেই থাকবে এটাকে বলে সদকায় ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক পেতে চাইলে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে ভিডিওগুলো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمة الله وبركاته مولا يا صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق